দ্য ফুটবল শো এর টাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পার্টে আমরা আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করি। আমার কলিগ নাবিল খানের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আমার কাছে মাত্র একটাই আছে, আপনি আগের গুলো করেন। একটা শেষ করে দিবেন না, থাক ওটা মাঝখানে। ওকে, সজন সেন তিনি জানতে চাচ্ছেন, গার্ডিওলা তো আসলে বলছিলেন যে হল্যান্ড রোবট, তিনি জানতে চাচ্ছেন হল্যান্ড যদি রোবট হয় তাহলে লিওনেল মেসি কি? হল্যান্ড রোবট হলে লিওনেল মেসি কি? মেসির তো রোবট হওয়ার কোনো কারণ নাই, মেসি হচ্ছে অতি মানবীয়। হ্যাঁ, রোবট মানে কি? অ্যাম্বুলেন্স, হ্যাঁ সেরকম হতে পারে। কাল যখন ম্যান সিটি তো জিতেছে, তো এই হাইলাইটসটা ম্যাচের যে গোলের হাইলাইটসগুলো সেটা ম্যান সিটির ইউটিউব পেজে আপলোড হয়েছে। তো একটা ম্যাচের শুরু, হাইলাইটসের শুরুটা কি হয় যে দুই দল মাঠে ঢুকছে বা কোনো এরকম কোনো একটা সিনারি দিয়ে বা স্টেডিয়ামের কোনো একটা ছবি দিয়ে, সেটা তো হচ্ছে কি বাইসাইকেল, না শুরু হয়েছে বাইসাইকেল কিক দিয়ে শুরু হলো, তো অবাক হওয়ার মতো তেমন কিছু না যে বা মূল অংশটা শুরুতে দেখিয়ে দেওয়া হয়েছে টিজার হিসেবে। শুরু হয়েছে হচ্ছে এরলিং হল্যান্ড তার চুল এরকম করে, আমাকে একটু দেখান প্লিজ, হ্যাঁ থ্যাংক ইউ, চুলটা এরকম করে তিনি খুলেছেন, এরকম এরকম করে নাড়াচ্ছেন, সেই কেশবতী এরলিং হল্যান্ডকে দেখিয়ে শুরু হয়েছে ম্যাচ হাইলাইটস দেখানো এবং তারপর পুরো হাইলাইটস দেখানো হয়েছে। তো মানে হি ইজ সাচ এ ক্যারেক্টার, এবং তার সাথে ওই রোবোটিক ব্যাপারটা খুব যায়। তিনি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে গোল করে আপনার কেমন লাগছে বলেন, বলে ভালো লাগছে। তারপরে তাকে জিজ্ঞেস করা হয় যে এটা আর একটু ভালো কিছু বলেন, বলে আর কি বলবো, মানে তার অবস্থা হচ্ছে এরকম। তো পুরোপুরি রোবট, তিনি মজা করতে জানেন না যে তা না, মজাও করতে জানেন, কিন্তু তিনি খুব স্ট্রাকচার্ড ওয়েতে থেকে এইগুলো হ্যান্ডেল করেন, এই কারণে তাকে রোবট বলা হয়। মেসির রোবট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মেসিকে নিয়ে যেতে এসেছি আমরা, মেসিকে নিয়ে আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শাখাওয়াত হোসেন তিনি করেছেন, ভাই আপনারা শোয়ের সময় মেসিকে নিয়েই কেন খালি কথা বলেন? এর ভালো প্রশ্ন করছে। আর দেখুন, মেসিকে নিয়ে তো আসলে আপডেট তো থাকে, যেমন গতকালকেও তো আপডেট ছিল, মেসি হচ্ছে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন, এগুলো তো আপনাদের সাথে আসলে শেয়ার করতে হবে, আপনাদের জানাতে হবে, আপনাদের মতামতগুলোও নিতে হবে। এই জন্য দেখা যায় আসলে আর যাকে নিয়ে বেশি কথা হয় তাকে নিয়েই বেশি কথা হবে, কথাটা শুনতে খুব অন্যরকম মনে হতে পারে। আপনি কি যাকে নিয়ে বেশি কথা হয় তাকে নিয়েই বেশি কথা হবে, এটাই স্বাভাবিক। যিনি যখন আলোচনায় থাকবেন তাকে নিয়ে বাংলাদেশের মানুষেরও আগ্রহের জায়গা তো অনেক বেশি, মেসি রোনালদো এই জায়গাগুলো। দেখেন, মেসিকে নিয়ে আসলে কেন কথা হবে না, পিএসজিতে মেসি থাকছেন কিনা সেটা নিয়ে একটা হচ্ছে এখন বার্নিং কোশ্চেন, মেসি আসলে বার্সেলোনায় দরজায় করানাচ্ছেন কিনা সেটাও তো প্রতিনিয়ত আসলে। আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাদের সব বিষয়গুলোই কোনো না কোনো ভাবে টাচ করা হয়, তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কাট পিস গুলো দেখেন, তাই হয়তো ধারণাটা পুরোপুরি পরিষ্কার হয় না, পুরো ছোটা দেখার আমন্ত্রণ থাকলো। পরের শাকিল মাহমুদ বলেছেন, ভাই আপনাদের রিয়াল মাদ্রিদ তো আজকে হেরে গেছে, এখন কি? আচ্ছা, এইখানে আমার একটা জিনিস জানতে চাই, মানে আমাদের রিয়াল মাদ্রিদ কি? মানে আমি এখানে বসে যদি বলি যে কাল রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচে, আমি ভাবছি না বার্সেলোনা জিততে পারবে, তার মানে কি আমি রিয়াল মাদ্রিদ, তার মানে কি আমি একটা দল জিততে পারবে না ভাবছি, মানে কি ওই দলটার বিপরীতে আমি বা তার অপোনেন্ট যে দল রয়েছে সেটাকে আমি সাপোর্ট করি, এরকম কিছু ভাবার কোনো সুযোগ নাই, এবং আমি তো রিয়াল মাদ্রিদ করিও না, এইখানে কোনো রকমই ভাবার এরকম কোনো রকম সুযোগ নাই। আর রিয়াল মাদ্রিদের কথা প্রসঙ্গে আরো একটা প্রশ্ন, লিকুইড ফুটবল, এই প্রশ্নটা আমি একটু অবাক হয়েছি, লালিগায় বেশি অফসাইডে ট্র্যাপে পড়া বা অফসাইডে পড়া ফুটবল প্লেয়ারদের একজন হচ্ছে কারিম বেনজেমা, খুব বেশি কিছু দেখতে হবে না, হাইলাইটস দেখতে হবে না, উইকিপিডিয়ায় গিয়ে স্ট্যাট গুলো দেখবেন, গতবারের কারেন্ট ব্যালন ডি'অর উইনার, গতবার রিয়াল মাদ্রিদকে একাই চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, বর্নিল ক্যারিয়ার, ক্যারিয়ারের তার শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তাকে খুব বেশি হাইলি রেট করা হচ্ছিল, সেই রেটিংটাই তিনি এখন আরও বেশি অন্য পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। কোনোভাবে তিনি আমাদের প্রতিদিন যে গোল করবেন তিনি বা তাকে গোল করতেই হবে এমন তো ভাই কোনো কথা নেই, কোনোভাবে ম্যাচ যখন রিয়াল মাদ্রিদকে প্রতিবাসি দরকার তিনি কিন্তু সেই তখনই আসলে রিয়াল মাদ্রিদকে টেনে নিচ্ছে। ইনফ্যাক্ট কারিম বেনজেমা না থাকলে ভিয়ারিয়ালের কাছে যে রিয়াল মাদ্রিদ হারলো তার পেছনে একটা বড় কারণ ছিল যে বেনজেমাকে তুলে নেওয়া, বেনজেমা যখন 67 মিনিটের দিকে যখন তাকে তুলে নেওয়া হয়েছে সেই সময়, মানে এরপরেই গেমটা চেঞ্জ হতে শুরু করেছে, এবং এটা হয় সবসময়, বেনজেমা দেখবেন যখন খেলে না তখন ওই রিয়াল মাদ্রিদের টার্গেট ম্যান না থাকলে রিয়াল মাদ্রিদের খেলায় বড় ধরনের ঝামেলা হয়, যেটা আমরা আগেও দেখেছি। আপনার কোশ্চেনটা পড়ে ফেলে পড়ে ফেলবার, ঠিক আছে, ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় ফখরুল ইসলাম বলেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একটা কথা হয় কোট আনকোট আনপপুলার অপিনিয়ন দিয়ে, যে গ্যারেথ বেলের ক্যারিয়ারের চেয়ে নাকি নেইমারের ক্যারিয়ার বেটার, মতামত কি?
ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু, গ্যারেথ বেলের থেকে নেইমারের ক্যারিয়ার, না মানে নেইমারের চেয়ে গ্যারেথ বেলের ক্যারিয়ার বেটার? না, আই ডোন্ট থিংক সো। এটা এটা কেন বলা হয়, কেন বলছেন? আমি বলি যুক্তিটা তো আন্ডারস্ট্যান্ডেবল যে গ্যারেথ বেল চ্যাম্পিয়ন্স জিতেছেন কতগুলো, পাঁচটাই তো, না পাঁচটা জিতেছেন তো, তারপরে বিশ্বকাপে ওয়েলসকে নিয়ে গেছেন, ইউরোতে নিয়ে গেছেন, ইউরোর সেমিফাইনাল পর্যন্ত তো গিয়েছিল, সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, যাই হোক ওটাও একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। আর নেইমারের চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড তো সেই তুলনায় অত অলিম্পিক গোল্ড মেডেল জিতেছেন, সেটাকে যদি আপনি কাগজে কলমে হিসাব করেন, মানে ট্যালেন্ট হিসাব, তাহলে তো বেলের চেয়ে তিনি এগিয়ে থাকবেন। আচ্ছা, আপনি, আমি ওই গ্যারেথ বেলকে দেখ, মানে ওই গ্যারেথ বেলের সাথে নেইমারের কম্পেয়ার করতে চাই, যখন গ্যারেথ বেল আসলে রেগুলার স্টার্টিং ইলেভেনে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন, গোল করতেন, রোনাল্ডোর সাথে একসাথে তিনি খেলেছেন, ওই গ্যারেথ বেলকে আমি এই নেইমারের সাথে কম্পেয়ার করতে চাই। কিন্তু আপনি লাস্টে গ্যারেথ বেলকে আসলে কোথায় খুঁজে পেয়েছেন? রিয়াল মাদ্রিদের সাইড বেঞ্চে? আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র মানে একটা টাইটেল, কয়েকটা টাইটেল দিয়েই আপনি একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারের চেয়ে বেটার বলতে পারেন। তার হয়তো ক্যারিয়ারটা অনেক বেশি সমৃদ্ধ সেটা হতে পারে, কিন্তু যদি এটা তো মনে হয় অনেকেই বোঝেন, খালি চোখে বোঝেন যে নেইমার আসলে যা করতে পারেন, বিশ্বে খুব কম ফুটবলারই আছেন যেগুলো ওই ওই লেভেলে সেইগুলো কাজগুলো করে দেখাতে পারেন। তো আমার প্রশ্ন শেষ। বাংলাদেশের ফুটবল নিয়ে আজকে আমরা বেশ কিছু সংখ্যক প্রশ্ন পেয়েছি। একেবারে ছোট করে যদি আমরা বলি, হেলাল হোসেন, আবাহনীর বিপিএল টাইটেল জয়ের সম্ভাবনা কতটুকু? একেবারে মন্দ নয়, 7 পয়েন্টের গ্যাপ এখন রয়েছে, এটা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি, কিন্তু আবাহনীকে ওই রকম ফর্মে যেতে হবে যেই ফর্মে তারা একটা ম্যাচও হারবে না। বসুন্ধরা কিংসের পক্ষে সম্ভব বাকি সবগুলো ম্যাচ একটানা জিতে যাওয়া, কিন্তু আবাহনীর পক্ষে এই সম্ভব আবার বসুন্ধরা এবং আবাহনীর ম্যাচও তো আসলে রয়েছে। হ্যাঁ, আবাহনীকে জিততে হলে বসুন্ধরাকে তাদের হারাতে হবে লিগে, যে কাজটা কখনোই আবাহনী লিমিটেড করতে পারবে না, সেই কাজ, সেই অসাধ্য সাধন তাদেরকে করতে হবে। তারপরে ওই শেখ রাসেল ক্রীড়াচক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান, এইসব ম্যাচগুলো কোনো রকম কোনো পয়েন্ট হারানো যাবে না। 7 পয়েন্ট গ্যাপ এখনও হিউজ গ্যাপ, তাই না? কিন্তু যেখান থেকে এই সেকেন্ড হাফটা শুরু হয়েছিল লিগের, সেই তুলনায় অনেকটুকু স্বস্তি আবাহনী এখন পেতে পারে, মানে একটু হলেও লাভ তাদের হয়েছে, কারণ প্রথম ম্যাচটাই বসুন্ধরা কিংস যেহেতু পয়েন্ট লুজ করেছে। জাহিদ খান জয়, তিনি বলছেন জার্মানের বায়ার্ন মিউনিখ আর বাংলাদেশের বসুন্ধরা কিংস একই রকম, প্রতি বছর ট্রফি তাদের ঘরেই থাকে। এই জায়গাটা আসলে বসুন্ধরা কিংস তিনবার লিগ খেলেছে, তিনবার এই চ্যাম্পিয়ন এবং চতুর্থ টাইটেলের পথে তো আসলে তারা রয়েছে। এই জায়গায় আসলে ভালো মিল আছে, ভালো মিল আছে, ভালো মিল রয়েছে বায়ার্ন মিউনিখের সঙ্গে বাকিদের যে পার্থক্য, বা বসুন্ধরা কিংসের সঙ্গেও বাকিদের সেরকম একটা পার্থক্য আছে। এই যে একটা মিল রয়েছে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ, বসুন্ধরা কিংস এফসি, সেটা হচ্ছে, কিন্তু আমি যেটা মিল দেখতে চাইবো সেটা হচ্ছে যে বায়ার্ন মিউনিখ যেরকম ঘরোয়া লিগে একচেটি আধিপত্য দেখাচ্ছে, বসুন্ধরা কিংস দেখাচ্ছে, বায়ার্ন মিউনিখ যেমন চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত ভালো খেলে, আমাদের বসুন্ধরা কিংস যেন বাংলাদেশের হয়ে এফসি কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ যেখানেই পারফর্ম করুক না কেন, সেই জায়গায় যেন নেক্সট স্টেপে যেতে পারে। আর লাস্ট একটা প্রশ্ন অ্যানোনিমাস, তিনি করেছেন, নবাব কি বাংলাদেশ দলে খেলার যোগ্য কিনা? নবাবকে কিন্তু বাংলাদেশ দলে ডাকা হয়েছিল মারিও লেমোস যখন ফাউন্ডেশন টুর্নামেন্টটা তিনি শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলেন, তখন নবাব বাংলাদেশ দলের স্কোয়াডে ছিল, বাট নবাব কিন্তু একটু ইনজুরি আসলে তার সাথে প্রতিনিয়ত আসলে ইঞ্জুরির মধ্যে থাকে, বা ইঞ্জুরি থেকে রিকভার হওয়ার পর আবার নব, মানে ইঞ্জুরি প্রবণ ফুটবলার রয়েছে না, সামহাও আসলে তার লাকটা আসলে বাংলাদেশে সেভাবে কিন্তু ফেভার করছে না সোফার। তবে টেকনিক্যালি অনেক কোচেই ডেফিনেটলি কিন্তু বলেন যে নবাব হচ্ছে টেকনিক্যালি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, সেটা অনেকেই বলেন। তার একটা একজন পুরনো রিয়াল মাদ্রিদের কথা হচ্ছে, পুরনো একজন ফুটবলারের কথা মনে পড়ে, রুবেন ডিলারেড, অনেকেই হয়তো মনে রাখবেন তার নাম, ইঞ্জুরিতে তার ক্যারিয়ারটা খুব ছোট হয়ে গিয়েছিল, এরকম অনেক ফুটবলার আছেন, ইঞ্জুরির একটা সংখ্যা আসলে খুব খুব বাজে একটা জিনিস এইসব অ্যাথলিটদের জন্য। যাই হোক, এই ছিল আমাদের আজকের রবিবারের দ্য ফুটবল শো এর অ্যারেট টাইম। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য, আগামী মঙ্গলবারে আরও একবার দেখা হবে আপনাদের সঙ্গে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস অ্যান্ড হাইলাইটস, ভিজিট TSports.com.